নতুন ভিডিওতে চলে এসেছি। আশা করছি বুঝতেই পেরে গেছে আজকে কি ভিডিও নিয়ে এসেছি। আর আজকে ভিডিওতে আমরা জানতে পারবো কত রকমের ফেস কভার করা যায়। তো ফেস কভার করতে গেলে আমরা শুধু জানি যে একটা বড় আমাদের কাছে ওড়না থাকতে হবে, ছোট ওড়না থাকলে আমরা কিন্তু ফেস কভার করতে পারি। তো ফেস কভার অনেকগুলো ভাবে মানে অনেক রকম ভাবে করা যায়। তো আজকে সেই অনেক রকম ফেস কভার করা দেখাবো। তো পুরোটা দেখতে গেলে কিন্তু স্কিপ করে গেলে চলবে না, আর শিখতে গেলে তো অবশ্যই স্কিপ করা যাবে না। তো তার আগে বলে নিই, যারা আমার পরিবারের নতুন সদস্য আছে তাদেরকে বিগ ওয়েলকাম, আর যারা আমার বন্ধুরা আছে যারা আমার প্রথম দিন থেকে আজকে দিন পর্যন্ত আমার সঙ্গ দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর শিখে নিই যে কিভাবে আমরা ফেস কভার। রুমাল, তো তিনটে রুমাল দিয়ে আমি দেখাবো যে কিভাবে ফেস কভার করা যায়, ঠিক আছে? তো চলো প্রথমে একটা দেখিয়ে দিই। তো দেখো রুমালটা আমি এরকম করে নিচ্ছি, রেট অ্যাঙ্গেল শেপে করে নিয়েছি। এটা কিন্তু দুটো পাট আছে, ঠিক আছে? এই দেখো দুটো পাট আছে। তো তোমরা এটা দেখে নাও যে এরকম করে করবে। তারপর এটা নেওয়ার পর মুখে এরকম ভাবে ভালো করে বাঁধবে। ঠিক আছে, এরকম করে বাঁধার পর কি আমাদের কথাটা তোমরা বুঝতে পারছো? তো আজকে এই বাঁধাটার পর একটা তোমাদেরকে কি শোনাবো, কিছু তো শোনাতে হবে, না বক বক চুপ করে থাকলে ভালো লাগবে না। তো চলো শুনিয়ে দিই একটা গান। শুধু এটা দেখালে তোমাদের ভালো লাগবে না, তাই তোমাদেরকে এন্টারটেইন করার জন্য কিন্তু আমি গানটা করছি, ঠিক আছে? তো ভালো হোক খারাপ হোক যাই হোক যাই হবে, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তো চলো এরকম একটা হয়ে যাবে ফেস কভার করা। তাছাড়াও তোমরা করতে পারো এই যে এটা আছে, এই যে নিচে যেটা ঝুলছে এটাকে তোমরা এরকম ভাবে গুটিয়ে নিতেও পারো। গুটিয়ে নিয়ে বাসে যাওয়ার সময় বা গাড়িতে যাওয়ার সময় ব্রাশগুলো এসে নাকে ঢুকবে। তো এটা শেপে একটা অন্য কিছু শুনিয়ে দিই, কি শুনে? তো এরকম করতে পারো। তো দুটো হয়ে গেছে, এরপর দেখাবো তোমাদেরকে আমাদের বাইরে গেলে কিন্তু আগে চুলের চিন্তা থাকে তারপর নাক ফাক। তো চুলটাকে বাঁচাতে গেলে কি করতে হবে, এটা আগের মতন করে নেবে, ঠিক আছে? এটা আগের মতন করার পর যেরকম ভাবে আমরা চুল ঝাড়ি সেরকম ভাবে তোমরা এটা করে নেবে। এটা করার পর চুল তো সেফ হয়ে গেল। এরপর আরেকটা আমার কাছে আছে সাদা রুমাল, তো এটা আমি করে নেব। ঠিক আছে, তো মুখটা তো বেঁচে গেল, এরপর আমরা চশমা পরে নিতেই পারি। তো চুলটা বেঁচে গেল, নাকটাও বেঁচে গেল। এরপর তোমাদেরকে শোনাবো মুখে আর বলছি না, ঠিক আছে? বুঝতে পারলে, বুঝতে পারলে কমেন্ট করে জানিও এটা কি বললাম, ঠিক আছে? তো বাপরে,
নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা একটা ফেস কাভারের স্টাইল, ঠিক আছে? তো এটা হয়ে যাওয়ার পর আমি আর একটা জিনিস দেখাবো, এই যে পুরোটা ঝুলে রয়েছে সেটা না ঝুলিয়েও রাখতেও পারো, ওটা যেটা এই নিচের দিয়ে এটা এরকম ফোল্ড করে নেবে। ফোল্ড করার পর এটা করে নেবে, যেটা নিচে দিয়ে ঝুলেছিল সেটা আর ঝুলবে না, তো এরকম একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা দেখাবো, এই দুটো জিনিস তো হয়ে গেল, এরপর যদি আমাদের কাছে এর থেকেও ছোট রুমাল থাকে তাহলে কি করব? তাহলে কি আমরা করবো না, মুখ টাকা দেবো না বা ধুলো আমরা খাবো? এখন নয় যে এরকম একটা ছোট রুমাল থাকলে ওরকমই রেক্টাঙ্গেল শেপে করণীয়। করার পর এটা যদি ব্যাঞ্চাস আমারটা বাঁধা যাচ্ছে, তোমাদের যদি না বাঁধা যায় আমি বাঁধাটা দেখিয়ে দিই, তারপর যদি না বাঁধা যায় তো দেখিয়ে দিচ্ছি কি করবে, হয়েছে? এটা যদি না বাঁধা যায়, ব্যাঞ্চাস ছোট হয় যদি না বাঁধা যায়, এর সাইডে একটু ঢুকিয়ে দেবে, হয়ে গেল, ঠিক আছে? তো কেউ যদি না চাও এরকম করে, যদি কারোর পাঞ্জাস আরো ছোট থাকে রুমাল, তাহলে কি করবে? ফোল্ড করে নেবে। ফোল্ড করার পর এরকম দিতে পারো, কিংবা এর থেকেও যদি ছোট রুমাল হয় এরকম করে নেওয়া, ঠিক আছে? তো আমরা দূরে থেকে বাঁচতে পারবো। তো দেখালাম, এটা খুলে দিই, আমাদের কাছে অনেক টাইমে থাকে না ও না, তো না থাকলে আমাদের কাছে রুমাল থাকলে সেটা দিয়ে আমরা নিজেদেরকে প্রোটেকশন করতে পারবো, নিজেদের ফেস কাভার করতে পারবো। তো তোমাদেরকে আজকে দেখলাম ফেস কাভার, আর এটা আমার ছিল একটা রিকোয়েস্ট ভিডিও, তো আজকে রিকোয়েস্ট ভিডিওটা করে দিলাম। তো চলো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টাটা। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি পুরো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা, তো আজকে টাটা।